الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ومن فارق الجماعة فمات فميتته جاهلية ومن فارق الجماعة يضرب برها وفاجرها ولا يتحاشى لمؤمن بإيمانه ولا يفي لذي عهد عهده فمات فميتته جاهلية
ومن قاتل لعصبية ومن قاتل تحت راية عمية يقاتل لعصبية ويغضب لعصبية فقتل فقتلته جاهلية أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কাউকে কাফের বলা, কাউকে ফাসেক বলার ভয়াবহতা ও বিধান নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা দরাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা। অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফেরাতে না পারবে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এই কাফিররা মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরাতে না পারে। আমরা আগে একদিন বলেছিলাম যে মানুষের মধ্যে চার ধরনের মানুষ হয়। কিছু মানুষ আছে যারা সমাজের কীট হয়, অর্থাৎ তার কোনো স্বার্থ থাকুক বা স্বার্থ না থাকুক অন্যের ক্ষতি করা এটা তার পেশা, এটা তার নেশা। একজনের বিয়ে হয়েছে, কোনো দরকার নাই, এমনি ছেলেকে বলল যে তোমার তো ওই মেয়ের সাথে বিয়ে হয়েছে, এই মেয়ের তো আসলে অন্য জায়গায় সম্পর্ক ছিল, সেখানে বিয়ে করার জন্য অনেক পীড়াপিড়ি করছে, তারপরে জোর করে তার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়ে দিছে। অর্থাৎ তার এই কথা বলার উদ্দেশ্য হলো যে সমাজের তার সংসারের মধ্যে একটা গণ্ডগোল লাগানো, এখানে তার কোনো স্বার্থ নাই, তার উপকারও হবে না কোনো, বাস একটা গণ্ডগোল লাগানো। অথবা কোনো মেয়ের পক্ষকে বলে দেয়, ছেলে দেখতে আসছে, বাস্তারে বলে দিল যে আপনি এইখানে তো মেয়ে দেখতে আসছেন, সম্পর্ক করতে আসছেন, ভালো কথা, তবে কিছু সমস্যা আছে। কি সমস্যা ভাই? না, এগুলা বলা যাবে না, বললে আবার সমস্যা হবে। কিন্তু ওই তবে অর্থাৎ একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া। একটা দোকান সুন্দর করে চলতেছে, তার কোনো স্বার্থ নাই, বাস বলে দেওয়া এই দোকান ভালো না, যায়েন না এই দোকানে। কেন ভাই, কি সমস্যা? কোনো সমস্যা নাই, বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। এই ধরনের লোক সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে কখনো চগলখোর প্রবেশ করবে না, যার নিজের কোনো স্বার্থ নাই, বাস মানুষকে ক্ষতি করা, এটাই তার মজা। লা ইয়াদখুলুল জান্নাতা যুল ওয়াজহাইন। জান্নাতের মধ্যে কখনো দুমুখী চেহারা ওয়ালা কখনো জান্নাতে প্রবেশ করবে না, বাস অমুকের কাছে একটা কথা বলে, অমুকের কাছে একটা বলে, দুইজনের মধ্যে গণ্ডগোল লাগায়, অথচ এখানে তার কোনো স্বার্থ নাই, না সে এখানে কোনো টাকা পাবে, না কোনো পয়সা পাবে, না তার কোনো ক্ষমতা আসবে, কিছুই না, বাস গণ্ডগোল লাগানো। দ্বিতীয় আর এক প্রকার আছে, যারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে। যেমন আল্লাহ তাআলা
কাফেরদের সম্পর্কে বলেন, ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হাক। যেই ইহুদি খ্রিস্টান তারা জানে হে আল্লাহর রসুল আপনি শেষ নবী, কিন্তু তারপরও তারা আপনাকে মানে না, তাদের কাছে হক সত্য স্পষ্ট কিন্তু তারপরও আপনাকে মানে না, কেন? হিংসার কারণে, যে তারা নেতৃত্ব, মদিনার নেতৃত্ব তাদের হইত, ইয়াহুদীদের মধ্য থেকে একজন নবী হবে তারা আশা করেছিল, আর পুরো মদিনার নেতৃত্ব ইয়াহুদীদের থাকবে, আর যখনই তাদের ধর্ম থেকে যখন নাকি নবী আসে নাই, অন্য গোষ্ঠী থেকে নবী আসছে, শুধুমাত্র হিংসার কারণে তাদের নেতৃত্ব হারা হয়ে যাবে, এই জন্য আপনাকে মানে না। দুইজন চাকরি করে, একজনের বিরুদ্ধে আরেকজন গিয়ে নালিশ করে, যে কেন, যে তার যাতে প্রমোশন না হয় আমার যাতে প্রমোশন হয়, বসের কাছে আমার যেন ফিল্ড ভালো থাকে, অমুক অফিসারের ফিল্ড যাতে খারাপ হয়, হিংসার কারণে। দুইজনই এক পদে দাঁড়াইছে, একজনের বিরুদ্ধে আর একজন কোনো কারণ ছাড়া দুর্নাম করে, যেটা আমাদের রাজনীতির হালচিত্র, একজন আর একজনের দুর্নাম শুধুমাত্র যাতে সে না হয় আমি হই, এটা এগুলো হলো হিংসার জন্য। আর রসুল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমাদের সমস্ত নেক আমল এভাবে ভক্ষণ করে ফেলে, নিঃশেষ করে ফেলে, যেভাবে এক আগুন কাঠকে একেবারে পুড়িয়ে জ্বালিয়ে সারখার নিঃশেষ করে দেয়। তুমি অনেক নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কিন্তু তোমার ওই হিংসা মনের মধ্যে থাকার কারণে তোমার এই সমস্ত নেক আমল ভস্মীভূত করে দেয়, নিঃশেষ করে দেয়। হিংসা এত বড় খারাপ। আর তৃতীয় আরেকজন আরেক ধরনের আছে, যে সে তার দোকান এত ভালো, আমারও এরকম একটা ভালো দোকান করতে হবে, যে অমুকের ছেলে সবসময় এ প্লাস পায়, তুমি আমার ছেলে হয়ে কেন এ প্লাস পাও না, তুমি তার মতো কেন পড়াশোনা করতে পারো না, অমুকে এই বয়সে হাফেজ হয়ে গেছে আমি কেন পারবো না, অমুকে রাত ভর তাহাজ্জুদ পড়ে আমি কেন রাতে ঘুমিয়ে থাকি, অমুকে তার বাড়তি যত টাকা পয়সা আছে সব আল্লাহর রাস্তায় সদকা করে আমি কেন করি না, অর্থাৎ প্রতিযোগিতা করা। কিন্তু সাথে সাথে যেই লোকের সাথে প্রতিযোগিতা করে তারটাও যাতে বহাল থাকে। লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রসুল বলেন যে দুই ব্যক্তির সাথে ঈর্ষা করলে কোনো দোষ নাই। রজুলুন আতাহুল্লাহুল কোরআন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দিছেন আর সেই কোরআনকে রাত দিন সে পড়তে থাকে, আর সে তার সাথে ঈর্ষা করে, হায় আমি তার মতো হাফেজ কেন হইতে পারতেছি না, আর আমিও রাত দিন তার মতো কোরআন শরীফ পড়তাম। অরজুলুন আতাহুল্লাহুল মাল, আর এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করছেন, ফায়ুনফিকুহু আনা আন-নাহারি ওয়া আনা আল-লাইল, আর সে তার সম্পদকে রাত দিন সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকে, সে তার সাথে প্রতিযোগিতা করে, হায় ওই লোকের মতো আমার কেন সম্পদ হয় না, আমি এরকম সম্পদ বানাবো আর তার মতো আল্লাহর রাস্তায় এরকম খরচ করতে থাকবো। আল্লাহ তাআলা এই ব্যক্তিদের সম্পর্কে বলেন ওয়ফিজা আলিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ভালো কাজে যেন প্রতিযোগীরা বেশি বেশি প্রতিযোগিতা করে। আর চতুর্থ আর এক শ্রেণী আছে, তারা হইল যে দেখো তোমার বন্ধু আমাদের প্রতিবেশী ওই ছেলে তো এ প্লাস পাইছে, তুমি কেন ফেল করলা, ও ভালো ছাত্র, ও পাশ করছে এ প্লাস পাইছে, আমার দরকার নাই, আমি ফেল করা এটি ভালো। অর্থাৎ অলস, যার মধ্যে কোনো উদ্দীপনা উত্তেজনা বলতে কিছু নাই, যে নাকি অলস গাফেল,
আল্লাহ আল্লাহ তাআলা এদেরকে দুর্নাম করেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, হে আল্লাহর রসুল আপনি গাফেলদের উদাসীনদের অন্তর্ভুক্ত হইয়েন না, যে সে সারা রাত তাহাজ্জুদ পড়ে আমি পারবো না, আমার অনেক ঘুমাইতে হয় আমি পারি না এগুলা, সে এত টাকা আল্লাহর রাস্তায় সদকা করে সে করে করুক, আমার অত টাকা পয়সা নাই আমি এত দিতে পারবো না। তো এই চার ধরনের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় ব্যক্তি এ হলো প্রশংসিত, আর এই বাকি তিন ব্যক্তি এরা হলো নিন্দিত, এরা হলো দোষী। আর এই তিন ধরনের ব্যক্তি, এই তিন ধরনের দোষ যেরকম মুসলমানদের মধ্যে আছে আর কাফেরদের মধ্যে পরিপূর্ণ আছে। আল্লাহ তাআলা এটাই বলেন যে কিছু কাফের আছে তারা ইসলামকে মানে না, শুধু তাদের ক্ষমতা হারা হবে, তারা জানে ইসলাম সঠিক কিন্তু ইসলাম মানলে ওই হুজুরদের পিছনে নামাজ পড়া লাগবে, হুজুরদের কথা শোনা লাগবে, এই জন্য মানি টানি না। আর কিছু আছে কাফের, তারা জানে ইসলাম সঠিক কিন্তু সে সব সময় তার একটাই ধান্দা, তার ক্ষমতা যাক আর তার ক্ষমতা না যাক, তার ক্ষতি হোক বা লাভ হোক কোনো কিছুই নাই কিন্তু তার ধান্দা, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তোমাদেরকে মুরতাদ বানানোর জন্য, কাফের বানানোর জন্য তারা তোমাদের সাথে শুধু তোমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে তাই না, তোমাদের সাথে যুদ্ধ করবে, মারামারি করবে, যে ভাই আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম পালন করি, আপনারা খ্রিস্টান, আপনারা আমাদের দেশে আছেন ধর্ম পালন করেন, কোনো দিন বলতে যাই না যে আপনাদের গির্জা খারাপ বা আপনাদের এইখানে যারা ধর্ম পালন করেন তারা খারাপ বা আপনাদের কোনো ক্ষতি করতে যাই না, আপনারা হিন্দু, আপনারা আপনাদের সমস্ত পূজা পণ্ডব সব কিছুই করেন, কখনো আপনাদের ক্ষতি করতে যাই না, আপনারা আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপনারা আপনাদের কাজ করেন, আপনি ইহুদি আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপনাদের আপনারা কাজ করেন, কখনো আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের গণ্ডগোল লাগাতে আপনারা যাই আমরা যাই না, কিন্তু এই কাফের মুশরিক এই ইহুদি খ্রিস্টান হিন্দু আল্লাহ তাআলা বলেন যে তারা শুধু তোমাদের বিরুদ্ধাচারণ করবে তাই না, বরং ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে মুরতাদ বানানোর জন্য, তোমাদেরকে কাফের বানানোর জন্য তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ। আর আজকে আমরা সারা পৃথিবীতে দেখি মুসলমান কোথাও কোনো কাফের মুশরিক কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে যায় নাই, অথচ তারপরও মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়, যখন কোথাও টেররিস্ট নাম আসে সাথে সাথে ওই দাড়িওয়ালা একজনকে দেখানো হয়, অথচ এই টেরোরিজম অনেক হিন্দু অনেক ইহুদি অনেক খ্রিস্টানরা করতেছে কিন্তু তাদেরকে টেরোরিস্ট বলে না। আজকে আমরা দেখি সারা পৃথিবীতে মুসলমানদেরকে শুধুমাত্র তারা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই অপরাধ, এই জন্য তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় যে তোমরা কালিমা ছাড়ো আর আমাদের মূর্তির কথা বলো, আমাদের মূর্তির জয়গান গাও, যদি মূর্তির জয়গান না গাও তাহলে তোমাদেরকে আমরা সবাই মিলে পিটাতে 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 সাপের মতো মারতে মারতে মেরে ফেলে। আর এটা তারা গর্ব সহকারে ভিডিও করে আবার ইউটিউবে ছেড়ে দেয় আর সারা পৃথিবী দেখে, আর দেখেও তারপরও তাদেরকে কেউ টেরোরিস্ট বলে না। কিন্তু দুঃখের বিষয় যখন নাকি এই মুসলমান, আমরা মুসলমান যারা কালিমা পড়ছি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারাও যখন তাদেরকে টেরোরিস্ট ভাবি না, তাদেরকে যখন আমরা টেরোরিস্ট বলি উল্টা যে বলে তাকে আরও টেরোরিস্ট বলা হয়, এখানে হলো দুঃখ। আর এটাই হলো বর্তমানে ওই কাফের মুশরিক তাদের মৌলিক ষড়যন্ত্র এটাই।
আপনি সারা পৃথিবীতে এখন দেখবেন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের লাশ সব জায়গায়, পানিতে লাশ, মাটিতে মুসলমানের লাশ, ঘরের মধ্যে মুসলমানের লাশ, শিশুদের লাশ, সব জায়গায় মুসলমানের লাশ, সব জায়গায় প্রতিটা জনপদে মুসলমানের লাশ। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে এই মুসলমানদের লাশ ওই কাফেররা যতটা না বানায়, এর চেয়ে বেশি বানায় মুসলমান মুসলমানের লাশকে। ওই কাফের মুশরিক তারা সারা পৃথিবীতে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা সুন্দর গুলি আউরিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করে মুসলমানের মধ্যে দুই দল বানিয়ে দিছে। এখন তোমরা তোমরা মারামারি করো, তোমরা তোমরা লাশ বানাও, আর আমরাও তাদের ওই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে মারামারি করতেছি, আর আসল যে শত্রু সে আমাদের মারামারি দেখে তালি বাজায়। তারা নিরাপদ, আমরা তাদেরকে এখনো শত্রু ভাবি না, আমরা আমরা মারামারি করি, আর মারামারির বিচার গিয়ে আমরা ওই শত্রুদের কাছেই দেই যে প্রভুরা দেখেন আমার মুসলমান ভাই আমার বিরুদ্ধে এইটা করছে, তারে শায়েস্তা করেন। অথচ এটাই আল্লাহ তাআলা আমাদের জন্য ভয়ঙ্করভাবে নিষিদ্ধ করছেন যে দেখো তোমরা কখনো মুসলমান মুসলমানকে শত্রু বলবে না, মুসলমান মুসলমানকে কাফের বলবে না, মুসলমান মুসলমানকে ফাসেক পাপি বলবে না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, মান ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যে নাকি তার মুসলমান ভাইকে কাফের বলল, হে কাফের, সে নিজে কাফের হয়ে গেল। লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি আও বিল কুফরি ইল্লা তাদাত আলাইহি, যে নাকি অন্য মুসলমানকে কাফের বলল, অন্য মুসলমানকে ফাসেক বলল, পাপি বলল, এই ফাসেক হওয়া, পাপি হওয়া আর কাফের হওয়া তার নিজের কাছেই ফিরে আসবে, সে নিজেই কাফের হয়ে যাবে, নিজেই পাপি হয়ে যাবে। এই জন্য মুসলমান মুসলমানকে কাফের বলা এটা ইসলামের মধ্যে নিষিদ্ধ, মুসলমান মুসলমানকে কাফের বলা ইসলামে নিষিদ্ধ। সাহাবায়ে কেরামের যুগেও যুদ্ধ হয়েছে, মুসলমান মুসলমান যুদ্ধ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিরাট যুদ্ধ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দল, হযরত তালহা হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল বিরাট যুদ্ধ করছেন, অনেক মুসলমান শহীদ হয়েছেন, কিন্তু কখনো কোনো বর্ণনা আসে না যে যুদ্ধরত কোনো দল অন্য দলকে কাফের বলছে, যুদ্ধরত কোনো দল অন্য দলকে ফাসেক বলছে। সবাই যুদ্ধ করতেছে তাদের মতভিন্নতার কারণে, কিন্তু তারা অন্যকে বুঝতেছে যে সে ভুল বুঝছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল সঠিকভাবে বুঝে নাই, তাকে বুঝানো দরকার। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যুদ্ধ করতেছি, ওনার দল সঠিকভাবে বুঝেন নাই, আমাদের দৃষ্টিভঙ্গি ওনাকে বুঝানো দরকার। অথচ রসুল নিজে বলছেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সহিহ হাদিসে বলেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, তোমাকে তারাই ভালোবাসবে যারা মুমিন, আর তোমার সাথে যারা ঘৃণা করবে তারা মুমিন না, তারা মুনাফিক। রসুলের ভাষা, রসুলের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুদ্ধ করতেছে রসুলের ভাষায় তারা মুনাফিক, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলের সাহাবা, কোনোদিন বিপরীত দলের সাহাবাদেরকে কখনো কাফের ফাসেক কোনো কিছু বলেন নাই।
আর আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে একটু দ্বন্দ্ব হইলেই সাথে সাথে কাফের, এই দল কাফের, এরা ফাসেক, এরা গোমরা আর মারামারি। আজকে সিরিয়ায় দেখেন কারা মারামারি করে, মুসলমান মুসলমানের বিরুদ্ধে মারামারি করে, ইমাম সাহেবদেরকে ধরে নিয়ে নিয়ে জবাই করে। আর তারা বলে কি, এই ইমাম সাহেবরা তারা আমরা যে যুদ্ধ করতেছি এই যুদ্ধকে তারা সঠিক বলে না, তারা বলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ সঠিক না, এই জন্য এই ইমাম সাহেবদেরকে আগে খতম করো, এরা বড় কাফের, এরা বড় মুনাফিক। আমাদের দেশেও এরকম বিভ্রান্ত দল ছিল যে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এর বিরুদ্ধে যেই বলে সেই কাফের, সেই মুনাফিক, তাকে হত্যা করো। আর এই অপপ্রচার, অথচ এটা ইসলামের কোনো কথা না, ইসলাম বলে কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ তাআলা বলেন মুমিনদের দুই দল যদি যুদ্ধ করে, দুই দল যুদ্ধ করতেছে আর আল্লাহ বলেন কি মুমিনদের দুই দল, যদি দেখো মুমিনদের দুই দল যুদ্ধ করে ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ করিয়ে দাও। আবার পরের আয়াতে আল্লাহ বলেন কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কারণ এই যুদ্ধরত হলেও তারা সকলে মুমিন, আর মুমিন ভাই ভাই, মুমিন মুমিনকে কখনো কাফের বলতে পারে না, নিষেধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুহাইনার একটা গোত্রের কাছে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য পাঠাইছেন, ওনারা সকাল সকাল গিয়ে সেই কাফেরদের উপরে হামলা করছে, তো তাদেরকে পরাজিত করে দিছে, তাদের মধ্যে এক কাফের অনেক মুসলমানকে শহীদ করছে। তারপরে সেই কাফেরের পিছনে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টার্গেট করছে, টার্গেট করে সেই কাফেরকে যখন বসে পাইছে হত্যা করার জন্য, তখন সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এতগুলো মুসলমানকে মারছে আর এখন শুধুমাত্র আমার তলোয়ার থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এ আসলে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তো তাকে হত্যা করে দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, রসুল তাকে ডাকছেন আকতালতাহু বাদা লা ইলাহা ইল্লাল্লাহ, হে উসামা তুমি কি ওই কাফেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করছো? তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহর রাসূল ইন্নামা ক্বালাহা মুতাআউযান, সে তো দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মুসলমান হয় নাই, সে আমার তলোয়ার থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অথচ সে তার আগে মুসলমানের অনেক ক্ষতি করছে, এই জন্য আমি তাকে হত্যা করছি। রসুল আবারও বলতেছেন আকতালতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করছো? আবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহর রসুল, সে আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। রসুল বলেন হাল শাক্কাকতা আন কলবি, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখছো, সে আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে নাকি আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে? বলে হে আল্লাহর রসুল, সে বাঁচার জন্য বলছে। রসুল বলতেই আছেন ফাকাইফা বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লাম্মা তুহাজ্জুকা ইয়াউমাল কিয়ামা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন যখন তোমার বিরুদ্ধে আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ আমাকে এক বান্দা বলছে, এই বান্দা বলার পরেও এই উসামা তাকে হত্যা করছে, আমি আপনার কাছে দাবি করতেছি এই উসামাকে জাহান্নামে নেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে যখন বাদী হবে তুমি কি বলবা?
রসুল বলেই যাচ্ছেন, আর সে বলতেছে হে আল্লাহর রসুল, আমি তো তাকে আত্মরক্ষার জন্য দেখছি, এই জন্য হাত রসুল তার কোনো অজুহাত শুনেন না, বলেই যাচ্ছেন আকতালতাহু বাদান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করছো, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি হত্যা করছো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা জালা ইউকাররুহা আলাইয়া, রসুল এই কথা বারবার আমার সামনে বলতেছেন, আমার কোনো অজুহাত শুনতেছেন না, হাত্তা তামান্নাইতু আল্লাম আল্লাম আকুন মুসলিম ইল্লা ইয়াউমাইযিন, বারবার বলার কারণে আমি তখন আশা করেছিলাম আমি যদি তখনও কাফের থাকতাম আর আমি তারপরে যদি মুসলমান হইতাম, কারণ মুসলমান হইলে ইসলামের দ্বারা পিছনের সকল গুনাহ মাফ হয়ে যায়, আমি আশা করতেছিলাম ওই সময়ের পরে যদি আমি মুসলমান হইতাম। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল একবার জিহাদে পাঠাইছেন, তো ওই যেই জায়গায় যুদ্ধে গেছে ওইখানে যাওয়ার পরে তাদেরকে পরাজিত করতে সবাই ভেগে গেছে, এক লোক সেই কাফেরদের এলাকার মধ্যে অনেক সম্পদশালী, তার সম্পদ রক্ষার জন্য সে সম্পদের মধ্যেই রয়ে গেছে। তো মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন গেছেন, তখন যাওয়ার পরে সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিছে, মুসলমানদের প্রতীক হলো সালাম দেওয়া, সালাম দিছে আসসালামু আলাইকুম। কিন্তু মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে কাফেরদের দলের মধ্যে আর সবাই ভেগে গেছে, সেও যুদ্ধ করছে, শুধু তার সম্পদ রক্ষা করার জন্য সে সম্পদের পাশে আছে, আর এখন সম্পদ বাঁচানোর জন্য আমাদেরকে সালাম দিতেছে, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করে দিয়েছেন। রসুলের কাছে এই খবর আসার পরেও রসুল তাকেও বলতেছেন আকতালতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মিকদাদ ইবনে আসওয়াদ, সে তোমাকে সালাম দেওয়ার পরে, সে মুসলমান এই কথা প্রকাশ করার পরেও তুমি তাকে হত্যা করছো, তুমি আল্লাহর কাছে কি উত্তর দিবা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা দরাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, হে মুমিনগণ, যখন তোমরা আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করো তখন তোমরা ভালো করে যাচাই বাছাই করো, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, আল্লাহ আল্লাহ তাআলা বলেন আলকা ইলাইকুমুস সালাম, কেউ তোমাদেরকে আসসালামু আলাইকুম বলছেন, তোমরা তাকে কখনো বলবে না লাস্তা মুমিনা, তুমি মুমিন না, যে তুমি মন থেকে সালাম দাও নাই, মন থেকে কালিমা পড়ো নাই, কারণ তুমি তার মনের খবর জানো না, তুমি বাহ্যিক অবস্থা নিবা, তোমাকে সালাম দিছে তুমি তাকে কখনো কাফের বলবা না। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু, আল্লাহ তাআলা বলেন তোমরাও এরকম ছিলা, তোমরাও কাফের ছিলা, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করছেন যার কারণে তোমরা মুসলমান হইছো, তোমরাও ওই কাফেরদের মক্কার মধ্যে হিজরতের আগে কাফেরদের মধ্যেই থাকতা, আর তোমরা ওই কাফেরদের মধ্যে গোপনে গোপনে থাকতা, ইসলামকে প্রকাশ করতা না, তখন যদি তোমাদের উপরে কেউ হামলা করতে আসতো আর তখন যদি তুমি বলতা যে আমি মুসলমান আর সে যদি তোমাকে হত্যা করত তুমি কি করতা? এই জন্য আল্লাহর রসুল বলেন, তাফসীর ইবনে কাসিরে আসছে, হে মিকদাদ, অনেক মানুষ এমন আছে যারা কাফেরদের মধ্যে থাকে কিন্তু ইউখফি ঈমানা, সে তার ঈমানকে গোপন রাখে, সে বাধ্য হয়ে ঈমানকে গোপন রাখে, তো তোমাকে যদি সে কখনো ইসলাম প্রকাশ করে তুমি কখনো তাকে কাফের বলতে পারবা না। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আর একটা ঘটনা আসছে, মুহাল্লাম ইবনে জুসামা তাকে একবার এক আব্দুল্লাহ ইবনে হাদরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদেরকে আল্লাহর রসুল এক জিহাদে পাঠাইছেন, তো এক লোক কিছু সামগ্রী নিয়ে আর পনির নিয়ে ব্যবসায়িক সামগ্রী নিয়ে যাচ্ছে, তো কাফেরদের উপরে হামলা করছে, তো ওই লোকরে সামগ্রী সহ পাইছে তার উপরে হামলা করতে গেছে, তো সেই লোক বলে আসসালামু আলাইকুম সালাম দিছে যে ভাই আমি মুসলমান, কিন্তু মুহাল্লাম ইবনে জুসামা সে ওই ব্যক্তিকে আমির ইবনে আলফা যে মুসলমান যে সামগ্রী নিয়ে যাচ্ছিল সালাম দিছে,
তাকে সে হত্যা করে দেয়। আর তার হত্যার কারণ হল এখনো তার অজুহাত সে কাফেরদের মধ্যে আছে, আর দ্বিতীয় হল তার সাথে তার পূর্ব শত্রুতা ছিল। তো রসুলের কাছে যখন এই খবর আসে যে মুহাল্লাম ইবনে জুসামা আমর ইবনে আদফাকে সালাম দেওয়ার পরেও হত্যা করছে, তখন রসুল বলতেছেন লা গাফারাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমাকে কখনো মাফ করবে না। এই কথা শোনার পরে সেই মুহাল্লাম ইবনে জুসামা রসুলের কাছে সে পা নত জানু করে রসুলের কাছে নত জানু করে কাকুতি করতেছে, হে আল্লাহর রসুল আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আমি ভুল করে ফেলছি। আল্লাহর রসুল তাকে বলতে থাকেন লা গাফারাল্লাহু লাক, তুমি একজন মুসলমানকে হত্যা করছো, আল্লাহ তোমাকে মাফ করবেন না, আমিও তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব না। এইভাবে রসুলের কাছে সাত দিন পর্যন্ত, তাফসীর ইবনে কাসির আসছে, সাত দিন পর্যন্ত কাকুতি মিনতি করতে থাকে, আর রসুল তাকে বলতে থাকে আল্লাহ তোমাকে মাফ করবে না। আর এভাবে সাত দিন হা হুতাশ করে কাকুতি মিনতি করে সে এক সময় মারা যায়। আর মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হয়, দাফন করার পরেও মাটি তাকে গ্রহণ করে না, মাটি তাকে ছিটকে উপরে ফেলে দেয়। রসুল বলেন যে আল্লাহ তাআলা এর চেয়েও ইন্নাল আরদা তাকবালু মানহু আশাররু মিনহু, মাটি এর চেয়েও অনেক খারাপ মানুষ, অনেক কাফের, অনেক খারাপ মানুষকেও মাটি গ্রহণ করছে, কিন্তু আল্লাহ তাআলা এই মুসলমানকে কাফের বলা, মুসলমানের উপরে অন্যায় আক্রমণের ভয়াবহতা বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই মুহাল্লাম ইবনে জুসামার সাথে এত ভয়াবহ আচরণ করতেছে। অবশেষে তাকে একটা পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে দুই পাহাড়ের মাঝখানে, আর উপরে পাথর নিক্ষেপ করে ওইভাবে তাকে দাফন দেওয়া হয়েছে। এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা, মুসলমানের উপরে আক্রমণ করা কত বড় ভয়াবহ। হাদিসের মধ্যে আছে ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে আসবে, ওয়ারা আসুহু ওয়ানাসিয়াতুহু বিয়াদি, তার মাথা তার চুলের মুষ্টি ওই নিহত ব্যক্তির হাতে থাকবে, ও আওদাজুহু তাশখাবু দামা, সহি হাদিস, আর তার চেহারা রক্তাক্ত থাকবে। দুনিয়াতে যেরকম ওই মাস্তান ওই নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে মারছে, ওই নিরপরাধ ব্যক্তি কিয়ামতের দিন তার চুলের মুষ্টি ধরে এভাবে নিয়ে আসবে, আর তার সে রক্তাক্ত থাকবে ওই হত্যাকারী মাস্তানে। হাত্তা ইউবনিহি মিনাল আরশ, তাকে ধরে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে, আর আল্লাহর আরশের কাছে এসে বলবে হে আল্লাহ সাল হাজা ফিমা কতালানি, হে আল্লাহ এই হত্যাকারীকে জিজ্ঞেস করেন কোন অপরাধে আমাকে হত্যা করছে, আমি কালিমা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমি মুসলমান ছিলাম, আমাকে কোন অপরাধে এই হত্যাকারী হত্যা করছে, আপনি তাকে জিজ্ঞেস করেন। রসুল হাদিসের মধ্যে বলেন মান ফারাকাল জামাআ, যে নাকি জামাত থেকে আলাদা হয়ে যাবে, কোনো বৈধ শাসক থাকলে তার বিদ্রোহী হয়ে যাবে, আর সে এরকম বিদ্রোহ করে মারা যাবে সে অন্ধকার যুগের মতো মারা যাবে, যে নাকি সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাবে, ওয়াইয়াদরিবু বাররাহা ওয়াফাজিরাহা, আর সে পাপি মুমিন সবার উপর আক্রমণ করতে থাকবে, ওয়ালা ইয়াতাহাশা লিমুমিনিন বিঈমানিহি, মুমিন কি মুমিন থেকে সে দূরে থাকবে না যে সে মুমিন তার উপরে কিভাবে আক্রমণ করি, চুক্তিবদ্ধ কাফের তাদের কাছ থেকেও নিরাপদ থাকবে না, সতর্ক থাকবে না, এই হিন্দু সে তো চুক্তিবদ্ধ তার উপরে কিভাবে আক্রমণ করি। আল্লাহর রসুল বলেন এই সকল ব্যক্তি যারা বিদ্রোহী হয়ে যাবে আর মুমিন কাফের সবার উপরে যারা আক্রমণ করতে থাকবে, সব কাফের হয়ে গেছে এইভাবে সবার উপর আক্রমণ, গণহারে বোমা মারো। আল্লাহর রসুল বলেন ফামাতা ফামিতাতুহু জাহিলিয়া, এ যখন মারা যাবে এ অন্ধকার যুগের মতো কাফেরদের মতো সে মারা যাবে। রসুল বলেন এই হাদিসের মধ্যেই
যে নাকি সাম্প্রদায়িকতার জন্য বের হয়, মান কাতালা লিআসাবিয়া, যে যুদ্ধ করে সাম্প্রদায়িকতার জন্য। সাম্প্রদায়িক আমরা তো এখন মুসলমানের সম্প্রদায় বানাই, মুসলমান কোনো সম্প্রদায় না, মুসলমান হলো উম্মত, সারা পৃথিবীর মানুষ মুসলমান হোক, সারা পৃথিবীর মানুষ মুসলমান হোক, এটাই মুসলমান চায়। সম্প্রদায় হলো ওই বরিশাল সম্প্রদায়, খুলনা সম্প্রদায়, কালো সম্প্রদায়, সাদা সম্প্রদায়, অমুক পার্টি, এই রাজনৈতিক পার্টি, এগুলোও সম্প্রদায়, যারা নাকি কোনো সম্প্রদায়ের জন্য যুদ্ধ করবে। আমার দল জিতুক এই জন্য মারামারি করে, আমার দল ক্ষমতায় আসুক এই জন্য মারামারি করে, আমার বংশ মাথা উঁচু করে দাঁড়াকে এই জন্য মারামারি করে। আল্লাহর রসুল বলেন, মান কাতালা লিআসাবিয়া, যারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, নিজের দলের জন্য যুদ্ধ করে, ওয়াগদিবু লিআসাবিয়া, নিজের দলের জন্য রাগ হয়, ফাকুতিলা, আর এই রকম যুদ্ধ করতে গিয়ে সে যদি নিহত হয়, ফাকিতলাতুহু জাহিলিয়া, সে অন্ধকার যুগের মতো, কাফেরদের মতো সে মারা যাবে। এজন্য মুসলমান মুসলমানের সাথে মারামারি করা, মুসলমান মুসলমানকে কাফের বলা কত ভয়াবহ জিনিস। একবার সাহাবাদের মধ্যে রসুল জিজ্ঞাসা করেন, আইনা মালিক ইবনু দুখশুন, মালিক ইবনু দুখশুন কোথায়? এক সাহাবি উঠে বলেন, হে আল্লাহ রসুল, ইন্নাহু মুনাফিক, সে তো মুনাফিক। রসুল রাগ হয়ে গেছেন, লা তাকুলু লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগী বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহকে খুশি করার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে কখনো তোমরা মুনাফিক কাফের বলবে না। সেই সাহাবি বলে, হে আল্লাহর রসুল, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিক আছে, ইল্লা নারা উদ্দাহু ওয়া হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন, কিন্তু তার চলাফেরা, তার উঠা বসা সব ওই কাফের মুনাফিকদের সাথে, সে তাদের দলে যাওয়া আসা করে, কাফেরদের সাথে তার উঠা বসা, মুনাফিকদের সাথে তার উঠা বসা। রসুল বলেন, ইন্নাল্লাহ কদ হাররামা আলান নারি আন তাকুলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শোনো, আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিছেন, ওই ব্যক্তিকে ভক্ষণ করতে পারবে না, শাস্তি দিতে পারবে না, যে নাকি আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সে কাফেরদের সাথে চলুক, কাক আর মুনাফিকদের সাথে তার উঠা বসা, এই জন্য তোমরা কাউকে কাফের মুনাফিক বলতে পারবা না। এই জন্য আমরা গত সপ্তাহে বলেছিলাম, অনেক মানুষ কুফুরি করে কিন্তু না বুঝে করে, না বুঝে কুফুরি করে, অনেক মানুষ ভুলে কুফুরি করে। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তির উট হারিয়ে গেছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমার এই উটটাকে ফিরিয়ে দেন। সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে যে তার উট তার পাশেই আল্লাহ তাআলা এনে দিছেন। তো এই উটকে পেয়ে, যেই উট হারিয়ে গেলে এই মরুভূমি থেকে তার যাওয়ার কোনো উপায় ছিল না, মৃত্যু ছাড়া তার কোনো উপায় নেই, উটকে পেয়ে এত খুশি হয়েছে, আল্লাহর প্রশংসা করতে গিয়ে সে বলে ফেলছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার পালন কর্তা। নাউজুবিল্লাহি মিন যালিক, কুফুরি কথা, এটা কুফুরি কথা। রসুল বলেন নাই যে সে কাফের, না, সে ভুলে ফেলছে, ভুলে বলে ফেলছে। রসুল বলেন, আখতা আমিন শিদ্দাতিল ফারাহ, সে ভুল করে ফেলছে অতি খুশির কারণে, তার জন্য রসুল আপত্তি ওজর খুঁজতেছেন। এই জন্য কেউ যদি ভুলে বলে ফেলে, না জেনে অজ্ঞতাবশত বলে ফেলে, তাকে কাফের বলা যায় না। কিদামা ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, উনি কোরআনের আয়াত পড়ছেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তু'ইমু ইযা মাত্তাকাউ আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ আমানু সুম্মা তাকাউ আহসানু। আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি মুমিন, যারা নাকি নেককার, তাদের জন্য মদ খাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। এই আয়াতের অর্থ হল, কিছু মদ হারাম হওয়ার পরে কিছু কিছু সাহাবা রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, অনেক মানুষ তো তারা মদ হারাম হওয়ার আগে মদ পান করছে, তারা নেককার ছিল, তারা মুমিন ছিল, কিন্তু তারা এখন মারা গেছে, তাদের পেটের মধ্যে তো মদ রয়ে গেছে, এখন তাদের কী অবস্থা হবে?
রসুল আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেন, যারা মুমিন যারা নেককার তারা যে মদ পান করছে ওই মদে কোনো সমস্যা নাই যদি তারা নেককার হয়ে থাকে। এই আয়াতকে কিদামা ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা নু ভুল বুঝছেন, যে যারা মুমিন আর যারা নেককার তারা মদ খাইলে কোনো সমস্যা নেই, তো সে মদ পান করছে, তার সাথে আরো কিছু সাহাবা মদ পান করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তাকে ধরে আনছেন, কি ব্যাপার তুমি মদ পান করছো কেন? সে বলে মদ পান করা হালাল, অথচ যেটা হারাম ইসলামে হালালকে হারাম যে বলে সে কাফের, এটা বিধান আহলে সুন্নাত যে সকলের বিধান। কিদামা ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন যে মদ হালাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তাকে বলেন নাই যে তুমি কাফের তোমার গলা কাটা হবে, বরং বলেন কি ব্যাপার তুমি কেমনে কেমনে বলো মদ হালাল? তখন বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তুআইমু, যারা নাকি নেককার হবে আর যারা মুমিন হবে তারা যে মদ পান করে তাতে কোনো সমস্যা নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বুঝিয়ে দেন যে দেখো এটা হলো ওই সকল ব্যক্তির ক্ষেত্রে নাজিল হয়েছে যারা নাকি মদ পান করে মারা গেছে, তারা যদি নেককার থেকে থাকে তাহলে তাদের সমস্যা নেই। তো এই কথা যখন বুঝাইছে তোরা ওনারাও বুঝে গেছে। তো এই জন্য কেউ যদি কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা ভুল বুঝে আর ভুল বুঝে যদি কোনো কুফুরি কথা বলে তাহলে তাকেও কাফের বলা যাবে না। এই যে যেমন আমাদের দেশে অনেক মানুষ মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না বিচার করে না সে কাফের, কোরআনের আয়াত বাস, এই আয়াত ধরে যত বিচারালয় আছে সব কাফের, যত বিচারক সব কাফের, এই বিচার করতে যারা যায় সব কাফের, এই বিচার যারা নিতে যায় তারা কাফের, এই বিচার এই ক্ষমতাকে এই শাসন ক্ষমতাকে যারা মানে সব কাফের, সারা বাংলাদেশের মানুষ কাফের, সারা বাংলাদেশের মানুষকে বোমা মেরে উড়িয়ে দাও, এদেরকে আমরা কাফের বলবো না, কারণ এরা এরা কোরআনকে ভুল বুঝছে, কোরআনের অপব্যাখ্যা তারা ব্যাখ্যা বুঝতে গিয়ে ভুল করছে। তারপরও যদি কেউ কুফুরিও করে, স্পষ্ট কুফুরি করছে, স্পষ্ট মোর্তাদের মতো কথা বলতেছে, তারপরও আল্লাহর রসুল আমাদের জন্য শিক্ষা রেখে গেছে কোনো মুসলমানকে তারপরও কাফের বলা যাবে না। রসুলের সাথে আবদুল্লাহ ইবনে উবাই মোনাফেক, রসুল নিজেও জানেন আবদুল্লাহ ইবনে উবাই কাফের কিন্তু বাহ্যিকভাবে মুসলমান। আবদুল্লাহ ইবনে উবাই সে মদিনাবাসীকে রসুলের বিরুদ্ধে উত্তেজিত করে বলে কি যে এই যে রসুল আর এই মহাজের যারা আসছে এরা হলো ওই ব্যক্তির মতো সাম্মিন কালবাকা ইয়াকুলুক ওয়া জাউউ কালবাকা ইয়াতবাউক, আমাদের পূর্বপুরুষরা বলতো যে তোমার কুকুররে মোটা যদি করাও তাহলে কুকুর তোমারে আক্রমণ করবে আর কুকুরকে ক্ষুধার্ত রাখো তাহলে তোমার পিছে পিছে চলবে। এখন এই শরণার্থী মুহাজির রসুল নাউজুবিল্লাহ মিন জালিক এদেরকে যদি তোমরা বেশি বেশি খাওয়াও এরা তোমাদের দেশ দখল করে নিবে, তোমাদের উপর আক্রমণ করবে, আর এদেরকে যদি না খাওয়ায় রাখো তাহলে এরা তোমাদের পিছে পিছে চলবে। রসুলের সাথে বেয়াদবি কুফুরি কথা, রসুলের সাথে তিরস্কারমূলক কথা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই, রসুলের কাছে গেছেন হে আল্লাহ রসুল উমুরনি আকতুলাহু, অনুমতি দেন আবদুল্লাহ ইবনে উবাইকে দুই টুকরা করব। রসুল কি বলেন যে না তাকে হত্যা করো না সে কাফের না, রসুল সে কাফের রসুল জানেন, কাফের হওয়ার পরেও রসুল কি বলতেছেন লা ইয়াতাহাদাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, আমি এই আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতে কাফের বলতে নিষেধ এই জন্য করতেছি না যে ও কাফের না, বরং আমি এই জন্য নিষেধ করতেছি মানুষ যাতে না বলতে থাকে যে দেখো মোহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করা শুরু করছে, নিজেরা নিজেরা মারামারি করে, ইসলামের দুর্নাম হবে আজকে সারা পৃথিবীতে। কাফেররা মুসলমান হইতে পারে না কেন? বলে যে কোন মুসলমান হব, যেই মুসলমান মুসলমানরে মারে সেই মুসলমান হব, যেই মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করে সেই মুসলমান হব, এর চেয়ে আমরা নিরাপদ আছি মুসলমান হয়ে আরও মারামারি করে মরব, এই মুসলমান হওয়ার দরকার নাই। রসুল আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন যদি কাফেরও হয়
তারপরও তাকে কাফের বলবে না, তার সাথে মারামারি করতে যাবে না, কারণ তার সাথে যদি মারামারি করতে যাও তাহলে ইসলামের বদনাম হবে, মুসলমানের বদনাম হবে, সারা পৃথিবীতে তোমাদেরকে টেরোরিস্ট বলবে, আর তখন ইসলামের মধ্যে মানুষ কাফেরদের আশা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক জিনিস বুঝা এবং মানার তৌফিক দান করেন।